ঈদ সামনে রেখে রাজধানী ছাড়ছে মানুষ, ঘরমুখো যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে বাস ট্রেন, যানবাহনের চাপ মহাসড়কে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে বাস টার্মিনাল, ট্রেন স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড়। অনলাইনে যারা টিকিট কিনেছেন তারাই প্রবেশ করতে পেরেছেন স্টেশনে। তবে যারা অনলাইনে টিকিট কিনতে পারেননি তাদের কথা মাথায় রেখে স্টেশনের বাইরে বিক্রি হচ্ছে স্ট্যান্ডিং টিকিট। এখন পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই দেশের বিভিন্ন গন্তব্যে যেতে পেরেছে ট্রেনের যাত্রীরা। রিপোর্ট করেছেন এস এম ফয়েজ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ বা গন্তব্যে ছুটছেন নদীপথে। তবে অনেকেই ট্রেনে ঈদ যাত্রা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা টিকিট কেটেছি অনলাইনে 20 তারিখে, এখন বাড়িতে মা বাবা ভাই বোন আত্মীয়জন সবাই আছে, তো আমরা সবাই একসাথে ঈদ করবো। সমস্যা হচ্ছে না, ইজিলি ভাবে যেতে পারতেছি ঈদ করার জন্য শ্বশুর বাড়িতে। না, কোনো ঝামেলা হচ্ছে না, ভালোই সুন্দরভাবে যেতে পারছি, টিকিটও পাচ্ছি। কমলাপুর রেলস্টেশনের টিকিটবিহীন যাত্রী ঠেকাতে তৈরি করা হয়েছে বাঁশের প্রবেশপথ। টিকিট চেকার ও নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপ পেরিয়েই প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের। যাত্রাপথে ভোগান্তি এড়াতেই রেলপথ বেছে নেয়া, বলছেন ট্রেনের যাত্রীরা। যাত্রা এবার ভালো হচ্ছে, কারণ আমি স্টেশনে এসেই দেখছি আমার ট্রেনটা গন্তব্যস্থানে পৌঁছেছে। আমি আশা করতেছি যে জাস্ট টাইমে আমার ট্রেনটা ছেড়ে যাবে। যাত্রা ভালো হচ্ছে, আমরা সুষ্ঠুভাবে প্ল্যাটফর্মে আসতে পেরেছি। অনেক দিন পর বাসায় যাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে, অনেক ভালো লাগতেছে, পরিবারের সাথে ঈদ করতে পারবো। তো আমি অনলাইনে টিকিট খুঁজছি, কিন্তু অনলাইনে ওইভাবে টিকিট নাই, কিন্তু এখানে আসছি, এখন দেখি টিটিরে বলে নিজ ব্যবস্থাপনায় আর কি বাসায় যাব। চট্টগ্রাম থেকে পর্যটকে আসছি, পর্যটক এক্সপ্রেস, এখানে আসার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এই বুড়িমারি এক্সপ্রেসে যাচ্ছি। এটা আজকে অনেক আরামদায়ক হচ্ছে, আমাদের কোনো আজকে কোনো বিভ্রান্তি হয় নাই। আমি যাচ্ছি হলো নানু বাড়ি, দাদু বাড়ি, আমার মা বাবার সাথে ঈদ করতে চেনে যাচ্ছি। আমি দাদু বাড়িতে যাচ্ছি। যাত্রা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন গার্মেন্টস ছুটি হয় তখন হয়তো একটা চাপ পড়বে, তো সেই চাপ মোকাবিলা করার সামর্থ্য বা প্রস্তুতি আমাদের রয়েছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী, আরএনবি, জিআরপি, পাশাপাশি ডিএমপি পুলিশ, অ্যাভিয়েশন ব্যাটেলিয়ন র্যাব এবং এপিবিএন সমস্ত এনফোর্সমেন্ট বাহিনীগুলো সকল সদস্যরা আমাদের আমরা সহযোগিতা চেয়েছি। আশা করছি আর একদিন বাকি দুদিন, ইনশাল্লাহ দুদিনও আমরা যথাসময়ে নিরাপদে স্বাচ্ছন্দ্যে যাত্রী সাধারণকে বাড়ি পৌঁছাতে পারবো। দুর্ঘটনা এড়াতে ট্রেন বা বাসের ছাদে না চড়তে যাত্রীদের অনুরোধ করছেন সংশ্লিষ্টরা। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ নিয়ে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষ ও পরিবহনের চাপ বেড়েছে। এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকায় আগেভাগেই বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা বাস স্ট্যান্ডে যাত্রীর চাপ থাকায় দূরপাল্লার যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে, ফলে মহাসড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। ওই মহাসড়কে চন্দ্রা গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। যাত্রীদের অভিযোগ, 2 থেকে 3 গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে বাস ভাড়া। এদিকে অতিরিক্ত বাস ভাড়া এড়াতে কম খরচে ট্রাক ও পিক আপে করেও বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এই উপলক্ষে সৌদি আরবের মক্কায় জড়ো হয়েছেন বাংলাদেশ সহ সারা বিশ্বের 20 লাখেরও বেশি মুসল্লি। হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে মুসল্লিরা বৃহস্পতিবারই মক্কা থেকে প্রায় 9 কিলোমিটার দূরে মিনায় পৌঁছান। জুমার নামাজ আদায় সহ ইবাদত বন্দেগীতে মিনায় সারা দিন ও রাত পার করবেন তারা। কাল শনিবার ফজরের নামাজের পর যাবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থানের পর আরও 8 কিলোমিটার দূরে মুজদালিফায় যাবেন মুসল্লিরা। সেখানে খোলা আকাশের নিচে সারা রাত অবস্থান এবং শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ আদায়ের পর কেউ ট্রেনে, কেউ গাড়িতে, আবার কেউ হেঁটে, আবার কেউ মিনায় ফিরবেন। সেখানে বড় শয়তানকে 7টি পাথর মারার পর পশু কুরবানি দিয়ে মাথার চুল ছেঁটে গোসল করবেন। সেলাইবিহীন কাপড় পরিবর্তন করে পরবেন স্বাভাবিক পোশাক। এরপর পবিত্র কাবা শরীফ তাওয়াফ,
দুই পাহাড় সাফা ও মারওয়ায় সাই করার মাধ্যমে শেষ হবে হজের সর্বশেষ আনুষ্ঠানিকতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।